হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার এক বন্ধুর অনুরোধে টিউটোরিয়ালটি নিয়ে এলাম। লিখছেন তন্ময় কোলে, আপনি এভাবে আমাদের পাশে থাকবেন স্যার। নমস্কার, আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনারা এগিয়ে চলুন। একটি ছোট্ট অনুরোধ রাখছি স্যার, খরবায়ু বয় মেঘে চারিদিক ছায় মেঘে এই রবীন্দ্রসঙ্গীতটির সঙ্গে তবলার ঠেকাটি একটু দেখিয়ে দিলে সমৃদ্ধ হই, তো আমি চেষ্টা করব। প্রথমে বলি, এই গানটি রবীন্দ্রনাথের বিচিত্র পর্যায়ে এবং গানের তাল কাহারবা, গানের রাগ ইমান। তো প্রথম কথা একটি বিষয় বলি, আপনাকে সঠিকভাবে তবলা বাজাতে গেলে, সঙ্গত করতে গেলে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি আপনাদের সবার মাথায় রাখা উচিত। প্রথমত, গানটির তাল আপনার নির্বাচন করতে হবে এবং গানের সাথে গানটি কোন রাগে নিবদ্ধ সেটি যদি জানেন তাহলেও আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আপনি হয়তো কারোকে শেখাচ্ছেন, তাহলে বিষয়টি বোঝাতেও সুবিধা হবে। গানের সোম ফাঁক তো বটেই, এবং সেই সাথে গানটি কোন পর্যায়ে রচিত। রবি ঠাকুরের গান তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, প্রকৃতি, পূজা, প্রেম, বর্ষা, শীত, গ্রীষ্ম, স্বদেশ, অনেক পর্যায়ে রয়েছে রবীন্দ্রনাথের গানে। তো তার মাঝে আমি তন্ময়বাবুর কথাটি আজকে রাখবার চেষ্টা করছি। আমি একটু গানটি প্রথমে স্থায়ীটি গিয়ে শোনাই। এই গানটি বলে রাখি, এই গানটি স্ট্রেট কাহারবা তাল বাজালে ঠিক গানটা পরিস্ফুট হবে না। এর সাথে একটু আমি আপনাদেরকে আমার মতো করে দেখাবার চেষ্টা করব যে গানটি আরো ভালো করতে গেলে ঠিক কেমন ঠেকাটি ব্যবহার করা হয়। তাতে আমি কিছু পাশ্চাত্য ঠেকা ব্যবহার করব। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। খরবায়ু বয়ে মেঘে চারিদিক ছায় মেঘে ওগোনে নাও খানি বাইও, খরবায়ু বয়ে মেঘে চারিদিক ছায় মেঘে ওগোনে নাও খানি বাইও, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান হাইও হাইও হাইও, খরবায়ু বয় মেঘে চারিদিক ছায় মেঘে ওগোনে নাও খানি বাইও। ইমান রাগের একটু মুখড়া গিয়ে শোনাই একটু। কেমন মিল দেখুন গানটির সাথে, রে রে সর নি সা নি ধ মা ধ নি রে সা, গ ম ধ প ধ ম প গ দেখুন এই গানের সাথে কেমন একটি ওয়েস্টার্ন ঠেকা বেঁধে গেল।
বাজছে। ধীর তবলার চারটি আঙুল গামের উপরে উইথ গে অর ঘে ধীর তা তগ তগ ধে টে ধে উইল বি ইনডেক্স ফিঙ্গার ধে টে ধীর তা তক ধীর ধীর তা তক ধীর ধীর তা তক ভর বায়ু ভরে বেগে চারিদিক ছড়ে মেঘে ওগোনে নাও খানি বায়ু। এবারে আপনি অন্তরাতে এসে একটু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, ইন্ডিয়ান স্টাইল আনতে পারেন। শৃঙ্খলে বার বার ঝনঝন ঝঙ্কার নয়ে তো তরণীর ক্রন্দন শঙ্কা বন্ধন দুর্বার সহ্য নয়া টলমল করে আজ তাইও হাই মারো মারো টান হাইও 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 বায়ু ভয়ে মেঘে চারিদিক ছায়ে মেঘে ওগোনে নাও খালি বায়ু। ঠিক আছে, চলতে পারেন। শৃঙ্খলে বার বার ঝনঝন ঝঙ্কার নয়ে তো তরণীর ক্রন্দন শঙ্কা বন্ধন দুর্বার সহ্য না হয়া টলমল আপনাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, গানের কোয়ালিটিটাও নষ্ট হয়ে যাবে। আপনাকে অনেক সিম্পল ওয়ে আপনাকে ভাবতে হবে। শৃঙ্খলে ধাদিন নাতিন ধাদিন নাতিন ধাদিন নাতিন সিম্পল ধাদিন নাতিন শৃঙ্খলে বার বার ঝনঝন ঝঙ্কার নয়ে তো তরণীর ক্রন্দন শঙ্কার একদম সিম্পল ধাদিন নাতিন ধাদিন নাতিন। এবার আমি সঞ্জয় পাঠে আসছি, আমি বেশি বেশি দেখাবো না, অল্প অল্প করে দেখাচ্ছি। আবার আপনি এখানে এখান থেকে একটু ওয়েস্টার্ন বিটস লাগাতে পারেন। গনি গনি দিনখ চঞ্চল করি মন বলো না যাই কি না যাই রে গনি গনি দিনখ চঞ্চল করি মন বলো না যাই কি না যাই রে সংশয় পারাবার অন্তরে হবে পার সংশয় পারাবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায়ো না বাইও। এটা চেঞ্জ করতে পারেন, বা এই বিষয়ে আমি অনেকবার শিখিয়েছি, আপনারা পুরানো টিউটোরিয়ালস থেকে পেয়ে যাবেন। গনি গনি দিন চঞ্চল করি মন বলো না যাই কি না যাই এইবারে আমি একটু অন্যরকম প্যাটার্নে বাজাবো। এখানে পর্যন্ত এলো সংশয় বারাবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায়ো না বাইও যদি মাতে মহাকাল উত্তম জটাজল ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল হয়ো না কুণ্ঠিত তালে তার দিও তাল জয় 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 গান গাইও হাই মারো মারো টান হাইও হাইও হাইও। এখান থেকে কি হলো, একটু মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি মাতে মহাকাল উত্তম জটাজাল গানের কথা, যদি মাতে মহাকাল উত্তম জটাজাল একটু বোল্ডলি বাজাতে হবে, সেখানে একটু আপনি ঠেকাটাকে চেঞ্জ করতে পারেন। যদি মাতে মহাকাল উত্তম জটাজাল পড়ে হয়ে লুণ্ঠিত ঢেউ জটাজল
পিছে গাওয়া যাবে ধাতে টে ধে তে টে ধা আজ এই পর্যন্ত তিন রকম প্যাটার্ন দেখালাম এই গানের সাথে। তন্ময় বাবু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আমার বন্ধুরা বাকি বন্ধুরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন। আমি গানের ঠিকাগুলি সব লিখে দেব। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আরো একটি ভিডিও নিয়ে আসবো। বাই।